আমরা এখন এই চ্যাপ্টারে মানে হচ্ছে 8.1 এ খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ভর শক্তি সম্পর্ক। মানে হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা আলোর বেগে চালিয়ে দেই তাহলে ওই বস্তু থেকে হচ্ছে আমরা শক্তি পাবো আর কি। মানে ভর হচ্ছে শক্তি রূপান্তরিত হবে, ম্যাস কনভার্ট হবে হচ্ছে এনার্জিতে, ইকুয়াল টু এমভি স্কোয়ার আমরা এটা প্রুফ করব। তো তার জন্য আমরা যেটা নিব সেটা হচ্ছে ধরো গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি আমরা কখন পাই? গতিশক্তি বা কাইনেটিক এনার্জি পাই হচ্ছে আমরা কৃতকাজ থেকে। মানে এটা কোনো একটা বস্তু, কোনো একটা বস্তুর উপর যদি আমরা কাজ করি মানে ওয়ার্ক ডান হয় আর কি, মানে ফোর্স দিলে কোনো একটা বস্তুর কী হয়, ডিসপ্লেসমেন্ট হয়। মানে হচ্ছে বল ইন্টু সরণ, তাই না? এটা আমরা জানি বল ইন্টু সরণকে আমরা কী বলি, কৃতকাজ বলি, তাই না? তো যদি এফ বল প্রয়োগে তার ক্ষুদ্র সরণ, ডিএস পরিমাণ ক্ষুদ্র সরণ হয়, মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাকে বলতে পারি আমরা কৃতকাজ। তো এই কৃতকাজটাই কী আসলে গতিশক্তি বা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়, যদি কোনো বস্তুকে আমরা বল প্রয়োগ করে তাকে গতিশীল করতে পারি, মানে হচ্ছে কোনো মোশনে নিতে পারি আর কি, তাই না? তো এই জন্য গতিশক্তি টি ইকুয়াল টু বলতে পারি আমরা, মানে এখানে গতিশক্তিকে টি ধরা হয়েছে, টি ইকুয়াল টু বলতে পারি হচ্ছে আমরা এফ ডিএস, ক্লিয়ার? মানে হচ্ছে কার্যরত বল মানে ফোর্স আর হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তাহলে এই কৃতকাজটি আসলে কী হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। এখন এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র সরণ, তাই না? তো ক্ষুদ্র সরণের জন্য আমাদের কী হবে, ক্ষুদ্র কাজ হবে মানে অল্প কাজ হবে, অল্প কাজের জন্য কী হবে, অল্প গতিশক্তি পাওয়া যাবে। এখন সম্পূর্ণ গতিশক্তি পাওয়ার জন্য কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? মানে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এই আর কি। এখন আমরা যেটা কাজ করব, আমরা এফের একটা ভ্যালু বসাবো আর ডিএস এর একটা ভ্যালু বসাবো। এফের ভ্যালু বসাবো হচ্ছে আমরা এখান থেকে এফ ইকুয়াল টু হচ্ছে d/dt এমভি, মানে নিউটনের সেকেন্ড ল, ভরবেগ। এমভি মানে কি, ভরবেগ বা হচ্ছে মোমেন্টাম। তা কী করা হয়েছে, d/dt মানে টি এর রেসপেক্টে এমভিকে ডিফারেনশিয়েট করা হয়েছে, মানে অন্তরীকরণ করা হয়েছে। মানেটা আসলে কী, মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের কি, সমানুপাতিক মানে প্রপোর্শনাল। ভরবেগের চেঞ্জের যে রেট সেটা হচ্ছে ফোর্সের ইকুয়াল, এটা ছিল নিউটনের সেকেন্ড ল, তাই না? তো এখান থেকে আমরা এটা বসাতে পারি এফের জায়গায়। তো এফের জায়গায় বসাতে পারি হচ্ছে আমি ইন্টিগ্রেশন d/dt এমভি। আচ্ছা, আবার ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ নিয়ম থেকে আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ds/dt, মানে সময়ের সাপেক্ষে সরণের যে পরিবর্তনের হার সেটাকে বলি হচ্ছে আমরা বেগ, সেটা আমরা বসাতে পারি এখানে। তাহলে আমি এখানে লিখব হচ্ছে অতএব ডিএস ইকুয়াল টু হচ্ছে v/dt, মানে আমরা ডিটিকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে ডিএস ইকুয়াল টু হচ্ছে v/dt। তো এই যে ডিএস তার জায়গায় বসাবো হচ্ছে v/dt, এই ডিটি কাটা যাবে, ক্লিয়ার? কাটা গিয়ে এখানে থাকে কি আসলে ভি আর ডিএমভি, এখানে এখন বসাবো আমরা 0 থেকে এমভি পর্যন্ত, ক্লিয়ার? আর আগে এখানে ছিল হচ্ছে 0 থেকে এস পর্যন্ত ইন্টিগ্রেশন, মানে এটা ছিল ক্ষুদ্র সরণ মানে অল্প একটা সরণ বা ডিসপ্লেসমেন্ট। তাহলে সম্পূর্ণ কাজ বা ওয়ার্ক পাওয়ার জন্য 0 থেকে এস পর্যন্ত, মানে সম্পূর্ণ ডিসপ্লেসমেন্ট নিয়ে কী করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। এখন যখন আমরা এই এফের জায়গায় বসালাম হচ্ছে d/dt এমভি আর ডিএস এর জায়গায় হচ্ছে v/dt, এই ডিটি আর ডিটি কাটাকাটি গেল, রইল কি আমাদের ভি আর হচ্ছে ডিএমভি, মানে জিনিসটা এরকম আর কি, যে ভি আর হচ্ছে ডিএমভি। তাহলে এখন ডি এর পরে কী আছে, ডি এর পরে হচ্ছে এমভি আছে, তার মানে আমরা এখানে আসলে এমভি মানে ভরবেগ বা মোমেন্টামের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছি। এই জন্য এখানে লিমিটটাও দেওয়া লাগবে, কি লিমিটটাও দেওয়া লাগবে মোমেন্টামের, মানে তুমি যার রেসপেক্টে ইন্টিগ্রেশন করবা তোমাকে এখানে তার লিমিট দেওয়া লাগবে, মানে ডিএক্স মানে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো এখানে এক্সের লিমিট দেওয়া লাগবে। তো এখানে যেহেতু ডিএমভি মানে হচ্ছে ভরবেগের রেসপেক্টে ইন্টিগ্রেশন করা হচ্ছে, সো এই জন্য এখানে ভরবেগের লিমিট দেওয়া লাগবে, এখানেও দেওয়া লাগবে, কারণ এখানে ডিটি আর ডিটি কাটাকাটি গেল, এখানে কোনো ডিএস এখন নাই, সো এখানে ডিএমভি চলে আসলো, সো এখানে 0 থেকে এমভি পর্যন্ত, মানে ভরবেগের পরিবর্তন বা মোমেন্টামের চেঞ্জ 0 থেকে এমভি পর্যন্ত কী করবো আমরা, ইন্টিগ্রেশন করব। এখন এবার আসুন ডিএমভি এই অংশযোগের মানে কী আসলে, ডিএমভি এই অংশযোগের মানে হচ্ছে আসলে এমভি এর ডিফারেন্সিয়েশন, ক্লিয়ার? এখন যখন দুইটা ফাংশন গুণাকারে থাকে, মাল্টিপ্লে থাকে, তখন তাদের মধ্যে ডিফারেন্সিয়েশন বা হচ্ছে অন্তরীকরণ কীভাবে করে, ইউভি আকারে করে, তাই না?
তো ইউভি রুলসটা কিরকম, সেটা হচ্ছে এরকম যে 0 থেকে এমভি এখানে ভি লিখি, প্রথমে হচ্ছে ভি কে বাইরে রেখে এম কে ডিফারেন্সিয়েশন প্লাস এরপরে এম কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, এইভাবে মানে এই অংশটুকুকে আমরা এরকম লিখতে পারি। মানে হচ্ছে ইউভি রুলস অ্যাপ্লাই করলাম ডিফারেন্সিয়েশন অফ এম ভি, এটাকে ইউভি রুলস অ্যাপ্লাই করলে হবে ভি কে সামনে রেখে এম কে ডিফারেন্সিয়েশন, এম কে সামনে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন। এখন এই ভিটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে চলে আসবে হচ্ছে এরকম যে 0 থেকে এম ভি ভি স্কোয়ার ডিএম প্লাস হচ্ছে এম ভি ডিভি, এটা হবে থাক, ক্লিয়ার। এরপরে যাবো হচ্ছে আমরা এটা হবে থাক, আমরা ভি স্কোয়ার ডিএম প্লাস হচ্ছে এম ভি ডিভির একটা ভ্যালু বের করে এখানে বসাই দিব। এই ভ্যালুটা আমরা কোথেকে বের করবো, বের করবো হচ্ছে ভরের আপেক্ষিকতা থেকে, মানে হচ্ছে রিলেটিভিটি অফ ম্যাস। ফর্মুলা কী ছিল, এম ইকুয়াল টু হচ্ছে এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে কোনো একটা ম্যাস যদি স্থির অবস্থায় থাকে তখন, বা কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তার ম্যাস হচ্ছে এম নট, তাকে যদি আমরা ভি বেগে চালিয়ে দিই তখন তার ম্যাস হয়ে যায় হচ্ছে এম, তার মানে এম নটটা হচ্ছে কনস্ট্যান্ট কিন্তু এমটা কিন্তু কনস্ট্যান্ট না, ক্লিয়ার। এটা হচ্ছে ভরের আপেক্ষিকতা বা রিলেটিভিটি অফ ম্যাস। আমরা জানি যে ভর কোনো একটা বস্তুর ভর বা ম্যাস কী কনস্ট্যান্ট, কিন্তু আমরা এই চ্যাপ্টারে শিখেছি যে কোনো একটা বস্তুকে যদি আমরা আলোর বেগ বা হচ্ছে আলোর বেগ কাছাকাছি চালিয়ে দিতে পারি তার ম্যাস চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে এই এম। আর এম নট হচ্ছে আমাদের নিশ্চল ভর মানে স্ট্যাটিক ম্যাস আর কি। তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করব, আমরা এখান থেকে লিখব হচ্ছে এম রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম নট, দুপাশে আমরা স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিলে এটা এম স্কোয়ার হয়ে যাবে, এম নট স্কোয়ার হয়ে যাবে, রুটটা উঠে যাবে, আর সি স্কোয়ার লসাগু নিব, তাহলে এরকম হবে জিনিসটা যে এম স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম নট স্কোয়ার, বোঝা গেল, মানে স্কোয়ারটা উঠে গেল, এই রুটটা উঠে গেল, আর সি স্কোয়ার হচ্ছে আমরা লসাগু নিলাম, তাহলে এখানে যেহেতু ওয়ান আছে এখানে সি স্কোয়ার হবে মাইনাস ভি স্কোয়ার। এখন এই সি স্কোয়ারটাকে এপাশে নিয়ে আসি আমরা, তাহলে ব্যাপারটা এরকম হয়ে যাবে যে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এম নট স্কোয়ার সি স্কোয়ার, ক্লিয়ার, এ আর কি, বোঝা গেল। আমরা এম স্কোয়ার দুটা মাল্টিপ্লাই করে দিলাম, এখন যেটা করবো আমরা দুই পাশে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই যে এম স্কোয়ার তাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কী আসবে, এখান থেকে আসবে হচ্ছে এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে হচ্ছে তার পাওয়ার সামনে চলে আসবে টু এম, মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে ওয়ান মাইনাস হয়, তাহলে এখানে এম এর পাওয়ার কত, টু, টু থেকে ওয়ান মাইনাস হলো, আর সি স্কোয়ার লিখবো আমরা এখানে, পাশে সি স্কোয়ার থাকবে সি স্কোয়ারের মতো, সি স্কোয়ার হচ্ছে আলোর বেগ লাইটের ভেলোসিটি, সো এটা কনস্ট্যান্ট, ক্লিয়ার। এবার আমরা এখানে আসি, এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার মাল্টিপ্লাই আছে দুইটা, দুইটা মাল্টিপ্লাই, তাই না, তাহলে আমার কী করতে হবে, আচ্ছা এখানে একটু বাকি আছে, টু এম কী হবে, টু এম তারপরে ডিএম লিখতে হবে সি স্কোয়ার মাইনাস, মাইনাস দিয়ে আমরা এখানে আসলাম এম স্কোয়ার ভি স্কোয়ার, এম স্কোয়ার ভি স্কোয়ার, এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার দুটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, ক্লিয়ার, করা যাবে। তো এটা ইউভি করতে হবে, মানে একবার এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, আবার এটাকে রেখে এটাকে ডিফারেন্সিয়েশন, সো আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে প্রথমে যদি আমরা ভি স্কোয়ারকে ধরো রাখলাম, ভি স্কোয়ারকে রেখে যদি এম স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করি কী হবে, টু এম ডিএম প্লাস, প্লাস দিয়ে এম স্কোয়ারকে রেখে ভি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করব, তাহলে হবে টু ভি ডিভি, এই আর কি, ইকুয়াল টু, ইকুয়াল টু এটা হবে হচ্ছে জিরো, মানে এই পাশে এম নট আর সি স্কোয়ার দুটাই কনস্ট্যান্ট, সো কোনো কনস্ট্যান্ট বা ধ্রুবকের যদি আমরা অন্তরীকরণ করি বা হচ্ছে ডিফারেন্সিয়েট করি জিরো আসে, ক্লিয়ার। সো আমরা এখানে এরপরে যেটা করব, এই ব্র্যাকেটটা তুলে দিলে কী হবে, ব্র্যাকেট তুলে দিলে, ব্র্যাকেট তুলে দিলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। আর এখন আমরা যেটা করব, সবার কাছ থেকে আমরা টু এম কমন নিয়ে নিব, কী কমন নিব, আমরা টু এম কমন নিব, তাহলে টু এম যদি কমন নিয়ে কী আসবে, টু এম কমন নিলে এখানে হবে হচ্ছে ডিএম সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ডিএম, তারপরে হবে হচ্ছে মাইনাস এম ভি ডিভি ইকুয়াল টু জিরো, এটা আসবে, ক্লিয়ার। এখান থেকে টু এম কমন নিলাম, সো থাকবে হচ্ছে ডিএম সি স্কোয়ার, এখান থেকে টু এম কমন নিলাম থাকবে হচ্ছে ভি স্কোয়ার ডিএম, এই যে ভি স্কোয়ার ডিএম, এখান থেকে একটা টু টু কমন দিলাম, একটা এম কমন দিলাম, সো একটা এম থাকবে এম ভি ডিভি, এই আর কি। এখন টু এমকে যদি ওপাশে পাঠিয়ে দিই জিরো হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই যে
এই ভ্যালুটা বের করব v স্কয়ার dm প্লাস mv dv তাহলে v স্কয়ার dm আর mv dv কে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে পজিটিভ হয়ে যাবে তার মানে v স্কয়ার dm প্লাস mv dv ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার dm তার মানে এই যে v স্কয়ার dm প্লাস mv dv এটার জায়গায় আমরা কি বসাতে পারি এটার জায়গায় হচ্ছে আমরা c স্কয়ার dm বসাতে পারি সো আশা করি বোঝা গেল তো এটার জায়গায় হচ্ছে আমরা এখন c স্কয়ার dm বসায় দিব c স্কয়ার dm বসায় দিয়ে দেন হচ্ছে আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে ফেলব সো আমি এখানে এটুকু মুছে দিই কারণ এটা আমাদের লাগবে না আমরা এখন ইম্পর্টেন্ট কাজ করব এটার জায়গায় আমরা কি করব দেখো যে ইন্টিগ্রেশন c স্কয়ার dm তাহলে এখন এখানে কি আছে dm মানে m এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে এখানে লিখব হচ্ছে m নট থেকে m একটু আগে আমরা যে ফর্মুলা লিখেছিলাম যে m ইকুয়াল টু হচ্ছে m নট রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার মানে হচ্ছে কোনো একটা বস্তুকে যদি আমরা লাইটের ভেলোসিটি কাছাকাছি মানে হচ্ছে v ভেলোসিটি চালিয়ে দিই তাহলে তার ম্যাস চেঞ্জ হয়ে যাবে নর্মালি তার ম্যাস হচ্ছে m নট কিন্তু v বেগে তার ম্যাস হচ্ছে m ক্লিয়ার তো আমি যখন লিমিট দিলাম হচ্ছে তার ম্যাসটা হচ্ছে m নট থেকে m পর্যন্ত চেঞ্জ হবে এখন ইন্টিগ্রেশন করি ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ dx কি হবে x হয় তাহলে ইন্টিগ্রেশন অফ dm কি হবে m হবে c স্কয়ার থাকবে c স্কয়ারের মতোই m হবে থার্ড ব্র্যাকেট দিয়ে বসাতে হবে হচ্ছে আমাদের লিমিট ক্লিয়ার দেন হচ্ছে আমি এখানে লিখব c স্কয়ার m এর জায়গায় প্রথমে আপার লিমিট মানে m তারপর মাইনাস দিয়ে লোয়ার লিমিট m নট ক্লিয়ার সো আমরা এটা কী পেলাম এই যে t ইকুয়াল টু পেলাম মানে গতিশক্তি তো আমি লিখব হচ্ছে t ইকুয়াল টু c স্কয়ার m মাইনাস m নট ক্লিয়ার এটা কীভাবে লেখা যায় এই অংশটুকু যদি আমি মুছে দিই t ইকুয়াল টু মাল্টিপ্লাই করে দিলাম m c স্কয়ার মাইনাস হচ্ছে সো এটা হচ্ছে আমাদের গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি এটা কিন্তু আমাদের একটা ফর্মুলা ক্লিয়ার গতিশক্তি বা হচ্ছে কাইনেটিক এনার্জি ক্লিয়ার এখন এখান থেকে আমরা যেটা করব m নট c স্কোয়ারটা আমি এই পাশে নিয়ে আসি তাহলে হবে t প্লাস m নট c স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে mc স্কোয়ার এখানে টিটা কি আমাদের গতিশক্তি বা কাইনেটিক এনার্জি m নট c স্কোয়ার হচ্ছে আমাদের নিশ্চল শক্তি m নট c স্কোয়ার হচ্ছে নিশ্চল শক্তি কেন এটাকে নিশ্চল বলা হচ্ছে কারণ হচ্ছে m নটটা হচ্ছে কোনো একটা বস্তুর স্থির অবস্থায় ম্যাস মানে স্ট্যাটিক অবস্থার ম্যাস আর কি সো m নট স্কয়ার হচ্ছে আমাদের নিশ্চল শক্তি তো গতিশক্তি প্লাস নিশ্চল শক্তি ইকুয়াল টু হচ্ছে মোট শক্তি সো এইটুকুকে আমরা লিখব হচ্ছে e এইটুকুকে এই সম্পূর্ণটুকু গতিশক্তি প্লাস নিশ্চল শক্তি হচ্ছে আমাদের মোট শক্তি e ইকুয়াল টু mc স্কোয়ার ক্লিয়ার সো এখান থেকে আমাদের বেশ একটা ফর্মুলা আছে একটা হচ্ছে এই যে এইটা এটা একটা ফর্মুলা গতিশক্তির আবার এটাও একটা ফর্মুলা আমাদের মোট শক্তির ক্লিয়ার তো এই যে আমাদের এই ফর্মুলাটা t ইকুয়াল টু c স্কোয়ার m মাইনাস m নট এটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতিশক্তির ফর্মুলা মানে হচ্ছে যখন তোমাকে রিলেটিভ ম্যাস মানে হচ্ছে ভরের আপেক্ষিকতা দিয়ে ম্যাথ করতে দিবে এবং বলবো যে কাইনেটিক এনার্জি বের করো বা গতিশক্তি বের করো তখন এটা ইউজ করতে হবে এটা ইউজ করলে চলবে না হাফ এম ভি স্কোয়ার আমরা কী জানি জানি আমরা গতিশক্তি কিন্তু এটা ইউজ করলে চলবে না তোমাকে যখন ভরের আপেক্ষিকতা বা রিলেটিভ ম্যাস দিয়ে ম্যাথ আসবে এটা ইউজ করতে হবে ক্লিয়ার আবার অন ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এম ইকুয়াল টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার অন ক্ষেত্রে যেটা করতে হবে যে এখান থেকে এম অথবা এম নট বের করে এখানে বসাতে হবে মানে এই ফর্মুলা ইউজ করে তোমাকে এই ফর্মুলা দিয়ে ম্যাথটা করা লাগতে পারে এরকম বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাথস আছে সো আমরা যখন ম্যাথ পার্টে যাবো ক্রিয়েটিভ সলভ করবো আমি অবশ্যই এই দুটার মধ্যে রিলেশন দিয়ে একটা ম্যাথ দেখানোর ট্রাই করবো ক্লিয়ার এখান থেকে এম নট অথবা এম যে কোনো একটা বের করে এখানে বসায় দিতে হয় দেন এখান থেকে ক্যালকুলেট করে টি বের করতে হয় ক্লিয়ার সো এই হচ্ছে আমাদের সূত্র আর কি এরপরে যাবো হচ্ছে আমরা এই চ্যাপ্টারে আমাদের আরও তিনটা টপিক বাকি আছে এক্স রে আর হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এক্স রে ফটো ইলেকট্রিক ইফেক্ট এরপরে হচ্ছে আমাদের কম্পটন ইফেক্ট এই তিনটা টপিক পড়লে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে সো আমার যাই হচ্ছে এক্স রেতে বেশ ছোটো একটা টপিক আর কি